আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইশিতাস কিচেনের আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো ডিনার বান। আর এই ডিনার বানটি আমি তৈরি করে দেখাবো ডিম এবং ওভেন ছাড়া চুলায়। চুলায় তৈরি করলেও এই বানটি হবে একদম তুলার মতো তুলতুলে এবং পারফেক্ট। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে নেওয়া যাক। প্রথমে ব্রেডের ডোটা তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দা ইউজ করতে হবে, আটা ইউজ করা যাবে না। দেন দিয়ে দিচ্ছি গুনে গুনে 3 টেবিল চামচ পরিমাণ সুগার। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আর যেহেতু বানটা খেতে একটু মিষ্টি ভালো লাগে তাই এখানে 3 টেবিল চামচ পরিমাণই সুগার অ্যাড করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণের টেস্টটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও কম বেশি কোনো উপকরণ না থাকে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। আমি এখানে গলানো বাটার ইউজ করছি, আপনারা চাইলে এখানে রান্না করা সয়াবিন তেলও ইউজ করতে পারবেন, বাট বাটার অথবা ঘি ইউজ করলে স্মেলটা অনেক বেশি ভালো আসবে। এরপর সব উপকরণগুলোকে এই তেলের সাথে বা ঘিয়ের সাথে বা বাটারের সাথে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা কুসুম গরমই হতে হবে, আবার বেশি গরম দেওয়া যাবে না। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি ইউজ করছি। পানিটা কিন্তু আমি একবারই সবগুলো ঢেলে দিচ্ছি না, একটু একটু করে কুসুম গরম পানি আমি মিক্স করব আর ময়ান দিয়ে নেব। আপনাদের পানির পরিমাপটা একটু কম বেশি লাগতে পারে। আমি কিন্তু এখানে 2 থেকে 3 বারে কুসুম গরম পানি অ্যাড করে নিচ্ছি, এতে ডোটা ময়ান দিতে সুবিধা হয়। মেখে নেওয়ার প্রথম পর্যায়ে ডোটা একটু স্টিকি মনে হতে পারে, বাট ভুলেও কিন্তু এক্সট্রা ময়দা ইউজ করতে যাবেন না। এই যে স্টিকিনেসটা, এটাই ব্রেডটাকে অনেক বেশি সফট করবে। এইভাবে ময়ান দিব প্রায় 7 থেকে 8 মিনিট। মনে রাখবেন, আপনি যত ভালো ময়ান আপনার এই ব্রেডের ডোটাতে দিবেন আপনার ব্রেড তত বেশি সফট হবে। তাই ময়ানের ক্ষেত্রে একটু কষ্ট হলেও 7 থেকে 8 মিনিটের মতো ময়ান দিতেই হবে। 7 থেকে 8 মিনিটের মতো ময়ান দেওয়ার পর আমার ডোটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে, বাট স্টিকি ভাবটা রয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর 1 টেবিল চামচ পরিমাণ হাতে সয়াবিন তেল অথবা বাটার নিয়ে আপনি এই ডোটা এবং যেই পাত্রে বা যে বাটিতে আপনি ডোটা রেস্টের জন্য রেখে দিবেন তাতে মাখিয়ে রাখতে হবে। এরপর একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে এই বাটির মুখটা আটকে দিতে হবে, যাতে বাহিরের বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। এইভাবে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে আমি রেখে দেব প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য গরম কোনো জায়গায়। সেই গরম কোনো জায়গাটা হতে পারে চুলার কোনো পাশে, বা আপনার পাশে যেখানে মনে হয় যে একটু গরম জায়গা সেখানেও রেখে দিতে পারবেন 1.5 থেকে 2 ঘন্টা। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর র্যাপিং পেপারটা সরিয়ে নিলেই দেখবেন ব্রেডের ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে একটু পাঞ্চ করে ডোয়ের ভিতরে সমস্ত বাতাস বের করে নিতে হবে, এবং কিছুক্ষণ আবারও ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে, 5 থেকে 6 মিনিট। এই পর্যায়ে যদি দেখেন আপনি ডোটাকে ময়ান দেওয়ার টাইমে ম্যানেজ করতেই পারছেন না, খুব স্টিকি ভাব রয়ে গিয়েছে, সেক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ পরিমাণ ময়দা উপরে ছিটিয়ে নিয়ে তারপর ভালোভাবে ময়ান দিয়ে নেবেন। এবার ডোটাকে একটা বড় কোনো ট্রেতে নিয়ে 2 হাত দিয়ে হাতের তালুর সাহায্যে প্রায় 1 মিনিটের মতো ময়ান দিয়ে নিতে হবে। এই ডোটা যত ভালোভাবে ময়ান দেওয়া হবে বানটা তত বেশি সফট এবং স্পঞ্জি হবে। এবার যে ফ্রাই প্যানটাতে বানগুলো আমি বেক করে নেব চুলায়, সেই ফ্রাই প্যানটাতে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে, যাতে বানটা হয়ে যাবার পর খুব সহজে উঠিয়ে নেওয়া যায়। পুরো ডোটাকে আমি 6টি ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে এখানে 7 ভাগেও ভাগ করে নিতে পারেন, বাট সেক্ষেত্রে বানগুলো একটু ছোট ছোট হয়ে যাবে। দেন এক একটা ভাগ নিয়ে প্রথমে একটু গোল করে নিব, এরপর ট্রাই করতে হবে বানের উপরের দিকটা যেন একদম প্লেন হয় আর অগোছালো অংশগুলো নিচের দিকে এভাবে দিয়ে টুইস্ট করে আটকে দিতে হবে। আসলে আমি খুব চেষ্টা করেছি এক্সপ্লেইন করার, বাট আপনাদের দেখে বুঝে নিতে হবে। এই কাজটা কিন্তু একদমই ইজি একটা জিনিস, জাস্ট উপরের অংশটুকু মসৃণ হতে হবে।
এবার সবগুলো বান আমি একটি একটি করে বানিয়ে নিয়ে ফ্রাই প্যানটাতে একটু দূরে দূরে বসিয়ে দিচ্ছি, কারণ একটু পর যখন রেস্টে রাখবো সেগুলো ফুলে আবার একটির সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু দূরে দূরে বসিয়ে দিতে হবে। সবগুলো বান বানানো শেষ, এবার আমি এই বানটাকে 30 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব যাতে আরও একটু ফুলে যায়। 30 মিনিট রেস্টের পর বানগুলো ফুলে আবার একটু উঁচু হয়ে গিয়েছে। এবার এই বানগুলোকে বেক করে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। এই তাওয়াটা প্রথমে হাই হিটে 5 মিনিট গরম করে নিতে হবে। তাওয়াটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এই ফ্রাই প্যানটা তাওয়ার উপরে বসিয়ে নর্মাল তাপমাত্রার দুধ উপরে ব্রাশ করে নিতে হবে। এতে করে চুলায় যে উপরে একটা কালার আসে না ওভেনের মতো, সেই কালারটা আসবে এবং বানের উপরের অংশটাও ড্রাই হয়ে যাবে না। এরপর আপনার ফ্রাই প্যানের মুখে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটা অফ করে দিতে হবে যে কোনো কিছু দিয়ে। আমি এখানে একটা কটন বার দুই ভাগ করে নিয়ে আমার ফ্রাই প্যানের ছিদ্রটা অফ করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে মিডিয়াম টু লো হিটে। এই 40 মিনিটের মাঝে ভুলেও ঢাকনা খোলা যাবে না। 40 মিনিট পর যখন ঢাকনা খুলবেন তখন দেখবেন উপরে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব স্পঞ্জি একটা ভাব চলে আসছে আপনার বানে। দেখলেন তো কত সুন্দরভাবে আর কত ইজি উপায়ে ডিম এবং ওভেন ছাড়াই চুলাই তৈরি করে নেওয়া যায় ডিনার বান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।